ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाग्वया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। आबार आमरा समबेत होयेछि श्री रामकृष्णेर अशेष कृपाय स्वामी विवेकानंदेर যে কথোপকথনের সংকলন স্বামী বিবেকানন্দ এবং তার শিষ্য শরৎচন্দ্র চক্রবর্তী কথোপকথনের সংকলন স্বামী শিষ্য সংবাদ পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে আমরা এটি শুরু করি নাগেরবাজারের স্নেহ ছায়াতে। কিন্তু দুর্ভাগ্যক্রমে করোনার কারণে আমরা এটা গত বছর সারা বছরই করতে পারিনি। পরবর্তী ক্লাস হয় ডিসেম্বর মাসে। এবছরের শুরুতে আমরা একটা ক্লাস করেছিলাম, সেটা একবারে এর থেকে বেরিয়ে গিয়ে ওই সেটা হচ্ছে উপলক্ষে আমাদের নবগোপাল ঘোষ মশাইয়ের বাড়ি রামকৃষ্ণপুরে, সেখানে স্বামীজির যে আশা, বেলুড় মঠের সাধুদের যে আশা এবং সেই বিখ্যাত মন্ত্রটি ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নম, যে মন্ত্রটি আমরা পাঠ করে থাকি এবং শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে নিবেদিত শ্রীরামকৃষ্ণের স্বামী বিবেকানন্দের একটি ভক্তি অর্ঘ্য যেটি সেদিন রচিত হয়েছিল জগৎবাসীর জন্য, সেটির গল্প আমরা আলাদা করে বলেছিলাম, সেটা সম্পূর্ণভাবে পৃথক। আমরা বিগত দিন যে অংশটা নিয়ে পাঠ করেছিলাম সেটা আমাদের ফেসবুকের পাতায় আজকে দেওয়া আছে, আপনাদের যদি কারোর মনে হয় শুনে নিতে চান শুনে নিতে পারবেন। আজকে আমরা যেটি করছি সেটা হচ্ছে দ্বিতীয় পল্লী স্থান, কলকাতা থেকে কাশীপুর যাইবার পথে ও গোপাললাল শীলের বাগানে, কাল ফেব্রুয়ারি বা মার্চ 1897। আসলে মাস্টারমশাইয়ের সঙ্গে শিষ্যের ফারাক এই হচ্ছে, মাস্টারমশাই শুরু থেকেই ভেবে রেখেছিলেন এই কথোপকথনের সংকলনগুলো তিনি লিখে রাখবেন এবং সেগুলোকে তিনি অনুধ্যান করবেন। শিষ্য লিখেছিলেন কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মাস্টারমশাইয়ের মতো অত নিখুঁত হয়নি, কিন্তু দুটো গ্রন্থই একই ধরনের এসেন্স দেয়। আমরা যেরকম শ্রীরামকৃষ্ণকে দেখতে পাই কথামৃতের মধ্য দিয়ে, ঠিক সেই রকম ব্যক্তি স্বামী বিবেকানন্দকে দেখা যায়। এই কারণে আমরা বারবার বলি স্বামী শিষ্য সংবাদ পড়ার কথা। স্বামী শিষ্য সংবাদ পড়লে আমাদের ভেতরে ব্যক্তি স্বামী বিবেকানন্দকে দেখতে পাই আমরা। সাধারণত স্বামী বিবেকানন্দ সম্পর্কে আমাদের একটা ভীতি আছে, আমরা ভাবি সেই নাকের গোড়ায় দৃষ্টি নিবদ্ধ করা মানুষটাই বোধ হয় বিবেকানন্দ। আমরা ভাবি সেই সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ আমেরিকা বলা মানুষটাই স্বামী বিবেকানন্দ, বুকের কাছে হাত চিতিয়ে রেখে বলাটাই স্বামী বিবেকানন্দ। পণ্ডিত বিরজু মহারাজ বলেছিলেন একবার নাচের অনুষ্ঠানে, ওই যে আমরা বুকের কাছে কত্থকের পোজ যেটা দিই ওটা স্বামী বিবেকানন্দই আমাদের শিখিয়েছিলেন। এক একজন এক একভাবে প্রেরণা পায় স্বামী বিবেকানন্দের। কিন্তু আসল স্বামী বিবেকানন্দ কেমন, যে মানুষটার সাথে আমাকে ঘর করতে হবে, যার আদর্শটি না জানতে পারলে, যার আদর্শটি অনুভব করতে না পারলে আমি আমার ইষ্টকে ধরতে পারব না। দেখবেন শ্রীরামকৃষ্ণের ছবি যেভাবে রাখা হয়, একটি বেদির একটু ওপরে থাকেন শ্রীরামকৃষ্ণ এবং নিচে দুটো বেদিতে একদিকে শ্রীমা শারদা এবং আরেক দিকে হলেন স্বামী বিবেকানন্দ। কে কীভাবে এর অর্থ করে জানি না, কিন্তু আমার ব্যক্তিগতভাবে মনে হয় এই দুটি ধাপ বোধহয় না পেরোতে পারলে কোনোভাবেই শ্রীরামকৃষ্ণের সঙ্গে আমরা মিলে যেতে পারব না। মা একেবারে ঠাকুরের ভাবের যে মানে একবারে আমাদের নিত্যদিনের জীবনে কেমন করে সেই ভাবটিকে চর্চা করতে হয়, কেমন করে অভ্যাস করতে হয়, মা তার জীবন দিয়ে দেখিয়ে দিয়ে গেছেন। এই কারণে মায়ের জীবনে একেবারে কোনো ঘটনার ঘটনাঘটনি, মায়ের কাছে কেশব সেনও আসেননি, মায়ের কাছে মধুসূদন আসেননি, মাও বিদ্যাসাগরের সঙ্গে দেখা করতে যাননি, মা আমার আপনার মতো সাধারণ মানুষের সঙ্গে ঘর করেছেন। কিন্তু সেই যে অতি উচ্চ আদর্শের কথা ঠাকুর বলে গেছেন, সেটি মাতার জীবন দিয়ে, সমস্ত জীবন দিয়ে আমাদের দেখিয়েছেন কেমন করে অভ্যাস করা যায়। আর স্বামী বিবেকানন্দ হলেন শ্রীরামকৃষ্ণের ভাবের বার্তাবহ। তার কথাগুলিকে যে গভীর কথা আমরা বুঝতে পারিনি সেগুলোকে ডাইলিউট করে আমাদের কাছে দিয়েছেন। কীরকম জানেন, আগেকার দিনে সেই আমরা পড়তাম ওই মিক্সচার খাওয়ানো হতো আমাদের, কুইনিন মিক্সচার, কুইনিন এমনি যদি খাওয়ানো হয় খুব তিতো, তাই তাতে ডিস্টিল ওয়াটার টাটা সব দিয়ে এরকম করে কুইনিন মিক্সচার তৈরি করে দিত, তাতে দাগ থাকতো।
আর আমাদের খাওয়ার সময় ওই প্রথমে আগে নাড়িয়ে নিয়ে ওই এক দাগ করে খাওয়া হতো। সারাদিনে চার দাগ যে পরিমাণ আমরা খেতাম সেটা একখানা কুইনিন ট্যাবলেটের সমান হতো, কিন্তু আমাদের মুখও তেতো হতো না আর অসুখও সেরে যেত। কিন্তু খুব সহজে আমরা কুইনিন মিক্সচার কুইনিনকে আমরা নিয়ে নিতে পারতাম আমাদের জীবনে। স্বামী বিবেকানন্দ হলেন ঠিক তাই, নাহলে ভেবে দেখুন সেই ঘরের ভেতরে আলোচনা হচ্ছে যে বৈষ্ণবদের সেবা পূজা সম্পর্কে বলতে গিয়ে তিনি বলছেন, জীবে দয়া জীবে দয়া কীটাণু কি, তুই জীবে দয়া করবার তুই কে, শিবজ্ঞানে জীব সেবা, এই কথাটা তিনি বলছেন। অত লোক ছিল তার মধ্যে একটি লোকের কানেতেই বাজল, তার ইয়েটা ভাবুন, তার কথাটা স্বামী বিবেকানন্দ বলছেন, আজকে একটা নতুন আলোর সন্ধান পেলাম। তার মানে বাকিরা কি সব অন্ধকারে বসেছিল তা নয়, ওটা একজনের মনে স্ট্রাইক করবে, স্বামী বিবেকানন্দের মনেই স্ট্রাইক করবে বলে ওই কথাটাকে ওইভাবে ফেলা হয়েছে। বলছেন আজকে এক নতুন আলোর সন্ধান পেলাম, ভগবান যদি দিন দেন তাহলে এটি কার্যে পরিণত করে দেখাব। শ্রীরামকৃষ্ণকে বুঝতে গেলে এই দুজনকে জানা আমাদের খুব জরুরি, একজন হলেন শ্রীমা সারদা দেবী আর দুই হলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দ বুঝতে হলে এই ব্যক্তি স্বামী বিবেকানন্দকে বোঝা খুব সহজ উচিত আমাদের। এই একজন সেদিনকে তার ক্লাসে বলছিলেন, একজন পাঠিকা বলছিলেন, ভগবানের সঙ্গে আট পৌরের সম্পর্ক তৈরি করার কথা বলছিলেন। খানিকটা তিনি উদাহরণ দিচ্ছিলেন পোশাকের কথা, আমরা বাইরে এক ধরনের পোশাক পরে থাকি, ঘরের ভেতরে এক ধরনের আট পৌরে পোশাক পরে থাকি, এই উদাহরণ দিচ্ছিলেন। তার চেয়েও যদি আরও ভালো একটা উদাহরণ দেয় সেটা হচ্ছে, যেমন আমাদের মাথার চুল, এটা আমাদের শরীরের একটি অঙ্গ, এটি যে আছে চুলগুলো আছে আমরা মাথায় বুঝতে পারি না, কিন্তু না থাকলে আমাদের ভীষণ কষ্ট। নাকের সঙ্গে উদাহরণ দিতে পারি, শ্বাস প্রশ্বাস নেবা, আমার মনে আছে নাকের সার্জারি করার জন্য একদিন সারাদিন নাকটা প্লাক করে দেওয়া হয়েছিল, পরের দিন সকালবেলা বিকেলবেলা যখন খুলে দেওয়া হলো প্রচুর রক্ত বেরোচ্ছে, কিন্তু ওই নাক দিয়ে আমি শ্বাস নিতে পারছি, তখন মনে হলো যে কি দামি জিনিস এই নাকটা। শ্রীরামকৃষ্ণের কাছে স্বামী বিবেকানন্দ হলেন এইরকম, স্বামী বিবেকানন্দের সঙ্গে এইরকম একটি সম্পর্ক করতে হবে যে তোমাকে ছাড়া আমার জীবন যেন বাঁচবে না। যেরকম আমাদের গলা টিপে দিলে যেরকম শ্বাসবায়ু না পেলে আমাদের জীবন হানি হবে, স্বামী বিবেকানন্দকে ছাড়া আমাদের চলবে না। স্বামী বিবেকানন্দের প্রতি কথার ভেতরে একটা অদ্ভুত গতি আছে, সেটা আমরা লক্ষ্য করব। স্বামীজি আজ শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ মশায়ের বাটিতে মধ্যাহ্নে বিশ্রাম করিতেছিলেন। শিষ্য সেখানে আসিয়া প্রণাম করিয়া দেখিল স্বামীজি তখন গোপাললাল শীলের বাগান বাড়িতে যাইবার জন্য প্রস্তুত, গাড়ি দাঁড়াইয়া আছেন। শিষ্যকে বলিলেন, চল আমার সঙ্গে। শিষ্য সম্মত হইলে স্বামীজি তাহাকে সঙ্গে লইয়া গাড়িতে উঠিলেন, গাড়ি ছাড়িল। চিৎপুরের রাস্তায় আসিয়া গঙ্গা দর্শন হইবা মাত্র স্বামীজি আপন মনে সুর করিয়া আবৃত্তি করিতে লাগলেন, গঙ্গা তরঙ্গ রমণীয়ম জটাকলাপম, এটা ব্যাসকৃত বিশ্বনাথ স্তব থেকে নেওয়া ইত্যাদি। শিষ্য মুগ্ধ হইয়া সেই অদ্ভুত সরলহরী নিঃশব্দে শুনিতে লাগিলেন। কিছুক্ষণ এইরূপে গত হইলে একখানা রেলের ইঞ্জিন চিৎপুরের হাইড্রোলিক ব্রিজের দিকে যাইতেছে দেখিয়া স্বামীজি শিষ্যকে বলিলেন, দেখ দেখি কেমন সিঙ্গির মতো যাচ্ছে। শিষ্য বলিলেন, ইহা তো জ্বর, ইহার পশ্চাতে মানুষের চেতন শক্তি ক্রিয়া করিতেছে, তবে তো ইহা চলিতেছে, এইরূপে চলায় ইহার নিজের বাহাদুরি আর কি আছে, ইহা চলিতেছে এইরূপে চলাই আর কি বাহাদুরি আছে। স্বামীজি বললেন, বল দেখি চেতনের লক্ষণ কি। শিষ্য, কেন মহাশয়, যাহাতে বুদ্ধিপূর্বক ক্রিয়া দেখা যায় তাহাই চেতন। স্বামীজি বললেন, যা নেচারের এগেনস্টে রিবেল, প্রকৃতির বিরুদ্ধে বিদ্রোহ করে তাই চেতন, তাতেই চৈতন্যের বিকাশ রয়েছে। দেখ না একটা সামান্য পিঁপড়েকে মারতে যা, সেও জীবন রক্ষার জন্য একবার রিবেল বা লড়াই করবে, যেখানে স্ট্রাগল চেষ্টা বা পুরুষকার, যেখানে রিবেলিয়ন বিদ্রোহ, সেইখানেই জীবনের চিহ্ন, সেইখানেই চৈতন্যের প্রকাশ। এই অবধি আমরা পড়লাম।
দেখুন দুটো ছবি কি সুন্দর করে আমাদের কাছে প্রকাশিত হচ্ছে। তার মধ্যে একটা ছবি যে গিরিশ ঘোষের বাড়িতে স্বামীজি দুপুরে নেমন্তন্ন ছিল, খাওয়া দাওয়ার পর বিশ্রাম করছিলেন, গোপাললাল শীলের বাড়িতে আসছেন। শিষ্যকে দেখা মাত্র স্বামীজি বলতেন, চল আমার সঙ্গে। দেখুন এই অ্যাপ্রোচটা, এটা যদি আমরা আমাদের জন্য ভাবি, শিষ্যকে বাদ দিয়ে আপনি ওখানে বসিয়ে নিন, দেখবেন স্বামীজি আমাদেরকে সত্যি সত্যি আমাদেরকে আহ্বান করছেন, চল আমার সঙ্গে। স্বামীজির অ্যাটিটিউডটাই তাই। দেখুন বিশ্ববিজয়ী বিবেকানন্দ তিনি নেমে এসেছেন আমাদের মতো মানুষের সঙ্গে মাটির পৃথিবীতে। শিষ্য অবশ্যই নিশ্চয়ই খুব সৌভাগ্যবান যে তিনি স্বামীজির সঙ্গ করতে পেরেছিলেন, এটি আমাদের কোনো বক্তব্য নেই। কিন্তু এটাও কথা যে স্বামীজির আপন করে নেওয়ার অ্যাটিটিউড, এটা স্বামীজির আরেকটা ছবি, আরেকটা দিক স্বামী বিবেকানন্দের জীবনে। প্রথম কথা এটা হচ্ছে যে অ্যাটিটিউডটা, চল আমার সঙ্গে। আমি যেন চোখ বন্ধ করে সত্যি সত্যি আজ সকালে যখন পড়ছিলাম যেন দেখতে পাচ্ছিলাম কি অদ্ভুত একটা আহ্বান, কীরকম আপন করে নেওয়া, হাত ধরে টেনে যেন তুলে নিচ্ছেন, যেন আমাদের আহ্বান করছেন চল আমার সঙ্গে, যেন আমরা সবাই তার খেলার সঙ্গী। আর শিষ্য সম্মত হইলে স্বামীজি তাকে নিয়ে গাড়িতে চললেন, গাড়ি ছাড়িল। এরপরে দেখুন আমরা ভাবি তো যে একটা স্পিরিচুয়াল লাইফ লিড করা মানে সবসময় মানুষজনকে দেখাতে হবে আমি আধ্যাত্মিক, আমি তোমার চেয়ে আলাদা, আমি কখনো আলাদা সাধারণ নই, আমি সবসময় আলাদা। স্বামীজির জীবনের ঘটনাটা দেখুন, স্বামীজি আপন মনে সুর করে আবৃত্তি করিলেন, গঙ্গা দর্শন হইবা মাত্র তাপন মনে সুর করে আবৃত্তি করলেন, গঙ্গা তরঙ্গ রমণীয়ম জটাকলাপম, সেই বিখ্যাত শ্লোকটি তিনি আবৃত্তি করতে থাকলেন। আমাদের ভেতরে তো কতক্ষণে লোক দেখানো, আবৃত্তিটা না করলে আমাদের চলবে না। আমরা ভাবি তো যে ট্রেন ট্রেন যাওয়ার সময় অনেককে দেখে, আমি অবশ্যই সমালোচনা করছি না, অন্য কোনোভাবে নেবেন না, আমরা দেখেছি অনেক সময় খণ্ডনভব গাইবার ধুম আর কি। ট্রেনেতে যখন আমরা যাই, গ্রুপে যদি যাই, খণ্ডনভব না গাইতে পারলে আমাদের মাথা খারাপ হয়ে যায়। অথচ আমরা প্রার্থনায় রোজও যাই না, অনেকেই আশ্রমে প্রার্থনা যাই না, বাড়িতেও অনেক সময় খণ্ডনভব রোজ গাই না, কিন্তু ট্রেনেতে আমাদের খণ্ডনভব গাইতেই হবে, না গাইলে আমি যে রামকৃষ্ণ ভাবপন্থী এটা আমি জগৎকে জানাতে পারছি না। স্বামীজির জীবনটা দেখুন, এটা আমি কাউকে সমালোচনা করার জন্য বলছি না, ধর্মীয় জীবন আধ্যাত্মিক জীবন একেবারে স্বাভাবিক একটা জীবন, শ্বাসে প্রশ্বাসের মতো প্রবাহিত গঙ্গাকে দেখেই তার গঙ্গাস্তবে কথা মনে পড়ছে, বিশ্বনাথ অষ্টকম সেখানে গঙ্গার উল্লেখ করা আছে, সেটি তিনি গাইছেন। আর শিষ্য মুগ্ধ হইয়া সেই অদ্ভুত সরলহরি নিঃশব্দে শুনতে লাগল, হাঁ করে তিনি শুনছেন স্বামীজির গলায় গান। যারা স্বামীজির স্বর শুনেছিলেন তাদের মধ্যে অন্যতম হলেন আমাদের স্বামী প্রভানন্দজি মহারাজ, আমাদের মিউজিয়ামে আছে, আর্কাইভে স্বামীজির গলার স্বর আছে। মাইসোরের রাজপ্রাসাদে যে বক্তৃতা তিনি দিয়েছিলেন, যেটি ফোনোগ্রাফে রেকর্ড করা আছে, সেটি আমাদের আর্কাইভসে আছে। যেহেতু যথেষ্ট প্রমাণ নেই ওটা স্বামী বিবেকানন্দের, তাই এটা পাবলিশ করা হয় না। পূজনীয় ভূতেশ আনন্দজি এবং অন্যান্য ট্রাস্টিদের শোনানো হয়েছে এটা। আমি প্রভানন্দজিকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেছিলাম, তিনি বলেছিলেন এত সুন্দর গলার আওয়াজ, জগতের সব সঙ্গীত শিল্পী সম্পর্কে তোমার ধারণাই বদলে যাবে, তাই যেরকম ধারণা আছে সেরকম কি ধরে থাকাই ভালো, আমি ঠিক জানি না এর অর্থ কী। কিন্তু উনি বলেছিলেন অপূর্ব, শুধু একটি কথা বলেছিলেন, অপূর্ব, এমন সুন্দর গলার আওয়াজ কখনো শুনিনি আগে। সেই স্বামীজি তার সেই গন্ধর্ব নিন্দিত কণ্ঠে গান গাইছেন, আর শিষ্য মুগ্ধ চিত্তে দেখছেন। যখন আমরা স্বাভাবিকভাবে গাই, নিজের ভেতরের অন্তর্স্থিত ভাব নিয়ে গাই, তখন আমাদের গান বড় মধুর হয়, কারণ আমরা ওটা তো কাউকে শোনানোর জন্য গাইছি না, আমরা যেন এই গাইতেই থাকি, তাই এ হাঁ করে শুনছে তার গান। এমন সময় চিৎপুরের রেল ইঞ্জিন, একখানা রেল ইঞ্জিন চিৎপুরের হাইড্রোলিক ব্রিজের ওপর দিয়ে যাচ্ছে দেখে স্বামীজি বললেন, দেখ দেখি কেমন সিংহীর মতো যাচ্ছে, সিংহ মতো কীরকম সে যাচ্ছে, ট্রেনটি যাচ্ছে তার সঙ্গে তুলনা করা হচ্ছে। শিষ্য বললেন ইহা তো জড়,
ইহা তো জড়, ইহার পশ্চাতে মানুষের চেতন শক্তি ক্রিয়া করিতেছে, তবে ইহা তো জড়, ইহার পশ্চাতে মানুষের চেতন শক্তি ক্রিয়া করিতেছে, তবে তো ইহা চলিতেছে। এইরূপ চলায় নিজের বাহাদুরি আর কি আছে? বলছেন এটি তো জড় বস্তু, এর পেছনে একজন মানুষের এটি কাজ করছে, এবং কাজ করছে বলেই সেখানে এই ইঞ্জিনটা চলতে পারছে, একজন মানুষ চালাচ্ছে। বলছে যেটা অন্যের ওপর নির্ভর করে চলে তার তো তার ভেতরে তার ইয়ের মধ্যে তো কোনো কৃতিত্ব নেই। স্বামীজি বলছেন বল দেখি চেতনের লক্ষণ কি? শিষ্য সাধারণ অর্থে বলছেন কেন মহাশয়, যাতে বুদ্ধিপূর্বক ক্রিয়া দেখা যায় তাহাই চেতন। এই যে আমরা কাজকর্ম করছি, ভাবছি, হাঁটছি, চলছি, আবার গর্তে পা দেওয়ার আগে পাটাকে তুলে নিচ্ছি, যে বুদ্ধিপূর্বক ক্রিয়া করা, এটা যেখানে হয় সেইটিকে আমরা চেতন বলছি। স্বামীজি চেতনের আরেকটা অন্য অর্থ দিচ্ছেন, বলছেন যা নেচারের এগেনস্টে রিবেল, প্রকৃতির বিরুদ্ধে বিদ্রোহ করে তাই চেতন, তাতেই চৈতন্যের বিকাশ রয়েছে। আমরা যারা সব কিছুতেই মেনে নিই তার মধ্যে কিন্তু আমাদের চেতন শক্তির বিকাশ নেই। সে হ্যাঁ আমার প্রাণের বিকাশ আছে, কিন্তু আমার যে চেতনা যে আছে, আমি যে একটা পৃথক মানুষ, আমি যে অন্যের চেয়ে আলাদা, আমার যে নিজস্ব একটা সত্তা আছে, শ্রীরামকৃষ্ণ যেটা মানহুষ বলছেন, এই যে সত্তা আছে এটা কিন্তু আমরা কিছুতেই প্রকাশ করতে পারি না, এটা হচ্ছে কথা। বলছেন নেচারের বিরুদ্ধে যে যায়, যা স্বাভাবিকভাবে চলছে তার বিরুদ্ধে যায়। এই যে দেখবেন আমাদের স্বাভাবিকভাবে গয়ঙ্গচ্ছ একটা জীবন আছে, সকালবেলা ঘুম থেকে উঠলাম, দাঁত ব্রাশ করলাম, লক্ষ্মীর পটের সামনে গিয়ে একটু বসলাম, তারপরে আমরা একটু ধূপ ধুনো দিলাম, সকালের ব্রেকফাস্ট তৈরি করলাম, রান্নাবান্না করলাম, দুপুরে ভালো করে একটুখানি টিভি সিরিয়াল দেখলাম বা বাজার করলাম, তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে আবার বিকেলবেলা চোখ লাল করে চা খেতে খেতে টিভি সিরিয়াল দেখলাম, একটু সন্ধে দিলাম, জল টল দিলাম, এই যে একটা গয়ঙ্গচ্ছ জীবন আমাদের যে চলে, এই জীবন না, এর বাইরে বেরিয়ে গিয়ে আমি নিজেকে কি বিকশিত করার চেষ্টা করছি? আমার জীবনে প্রত্যেকটি এমনি ঘটনা থাকবে, আমায় রোজ রান্না করতে হবে, আমায় রোজ অন্যকে খাবার দিতে হবে, আমাকে রোজ বাসন ধুতে হবে, তার মধ্যে দিয়ে আমার ভেতরের মানুষটাকে কি আমি উন্নত করার চেষ্টা করছি? আমি পড়াশোনা করলেই মানুষের সমস্যা তৈরি হয়, আই বেশি জেনে গেল, এই বেশি জেনে গেল, আমি কি তার মধ্যেও কি নিজেকে বিকশিত করার সামান্যতম চেষ্টা করছি? আমি কি আমার হৃদয়ের প্রসারণ করছি? ধরুন আপনার অতিরিক্ত খাবার আপনার পাশের বাড়ির মানুষটি খেতে পারছেন না, আপনি কিছু খাবার আপনার সাধ্যমতো খাবার দিয়ে তাকে সাহায্য করলেন, কেউ জানতে পারলো না, কিন্তু এমন ইচ্ছাটা কি আপনার হয়? রাস্তায় বেরিয়েছেন, এপার থেকে ওপারে যাচ্ছেন, বৃদ্ধা মানুষ, তিনি পার হতে পারছেন না, তার হাতটা ধরে কি এপার থেকে ওপারে যাওয়ার চেষ্টা করছি, নাকি সবাই যেরকম মুখ ফিরিয়ে নিয়ে হন হন করে হেঁটে যায় সেরকমভাবে যাচ্ছি, বাসেতে ভিড়, বাসেতে গ্যাঁট হয়ে বসে আছি, প্রতিবন্ধীদের সিটটাতেই গ্যাঁট হয়ে বসে আছি, পাশে দাঁড়িয়ে প্রতিবন্ধী আছে, যতক্ষণ না সে বলে ততক্ষণ আমরা উঠি না। এই যে প্রকৃতির বাইরে গিয়ে রিবেল করে না আমি অন্য মতো, কাউকে আমার জায়গাটা ছেড়ে দেওয়ার মতো আমার দুঃসাহস আছে, আমার দাঁড়িয়ে যাওয়ার মতো সাহস আছে, এই যে ভাবনাগুলো আমি ছোট ছোট উদাহরণ দিলাম, এর বাইরে অনেক উদাহরণ আছে। এই যখনই আমরা আমাদের প্রকৃতির বাইরে গিয়ে গয়ঙ্গচ্ছ ইজি গোয়িং লাইফ থেকে বেরিয়ে গিয়ে নিজেকে বিকশিত করার চেষ্টা করি, সেই সময় হচ্ছে এই বিকশিত কেন করি না, এটা যদি না করি আমার যে আমি যে মানুষ, আমার যে মনুষ্যত্ব, এটা মারা যাচ্ছে। যে স্বামীজি উদাহরণ দিচ্ছেন না, পিঁপড়ের কথা বলছেন, যে তার জীবন রক্ষা করার জন্য পিঁপড়ে রিবেল করে, আপনি পিঁপড়েকে মারতে যান এক গাকে এমনি হয়ে যায়, কিন্তু তারপরে আবার এমনি এমনি করে উঠতে থাকে, সে মরবার আগে চেষ্টা করে আপনার গায়ে একটা হুল ফুটিয়ে দিতে, আপনি যে অন্যায়টি করেছেন সেটি তাকে বোঝানোর চেষ্টা করে। আর আমরা সব কিছুতেই মেনে নিই, সব কিছু মেনে নিই, মানুষের সঙ্গে মানুষের অন্যায় হচ্ছে আমরা বুঝতে পারি, কিন্তু আমরা মেনে নিই, কী হবে এসব ঝামেলার মধ্যে দিয়ে,
আমি তো বেশ আছি, ওই বারান্দা থেকে আমি আর নামি না, যে কবিতাটি ছিল আমাদের অবস্থা ঠিক সেই রকম। আমরা বারান্দাতেই থাকতে চাই, বারান্দা থেকে কিছুতেই আমরা নামতে চাই না। এ পার্টি ও পার্টি সব পার্টি দেখে যেটা সুবিধাবাদী পার্টি সেইখানেই ভোট দিয়ে থাকি। আমরা বুঝতে পারি একেবারে সমস্তটা চুরি হয়ে যাচ্ছে, কিন্তু আমরা কিছুতেই সেটা কিছু করতে পারি না। আমরা দেখি তো এখানে রিলিফ ত্রাণের যে জিনিসপত্র আসে মাঝে মাঝে এত দুঃখ হয় দেখে, কিন্তু আমরা উপাস দিয়ে না গিয়ে নিজেদের সাধ্য মতো চেষ্টা করে যাই। এই যে প্রচলিত ধারার মধ্যে থেকেও আমার নিজের মনুষ্যত্বকে টিকিয়ে রাখা, আমার নিজের যে মনুষ্য ভাবকে টিকিয়ে রাখা, স্বামীজির মতে সেটা হচ্ছে চৈতন্যের বিকাশ। আমার ভেতরে সেই যে পরশপাতরের স্পর্শ হয়েছিল, আমার ভেতরটা যে সোনা হয়েছিল, এটা হচ্ছে তার বিকাশ। শিষ্য বলছেন, মানুষের এবং মনুষ্য জাতি সমূহের সম্বন্ধেও কি ওই নিয়ম খাটে? স্বামীজি, খাটে কিনা একবার জগতের ইতিহাসটা পড়ে দেখ না, দেখবি তোরা ছাড়া আর সব জাতি সম্বন্ধে ওই কথা খাটে। তোরাই কেবল জগতে আজকাল জড়বৎ হয়ে পড়ে আছিস, তোদের হিপনটিস বা বিমোহিত করে ফেলেছে। বহু প্রাচীন কাল থেকে অন্যে বলেছে তোরা হীন, তোদের কোনো শক্তি নেই, তোরাও তাই শুনে আজ হাজার বৎসর হতে চলল, ভাবছিস আমরা হীন? আমরা হীন, তোদের কোনো শক্তি নেই, তোরাও তাই শুনে আজ হাজার বছর হতে চলল, ভাবছিস আমরা হীন? সব বিষয় অকর্মণ্য, ভেবে ভেবে তাই হয়ে পড়েছিস নিজের শরীর দেখাইয়া। এ দেহ তো তোদের দেশের মাটি থেকে জন্মেছে, আমি কিন্তু কখনো ওরূপ ভাবিনি। তাই দেখ না, তার অর্থাৎ ঈশ্বরের ইচ্ছায় যারা আমাদের চিরকাল হীন মনে করে, তারাই আমাকে দেবতার মতো খাতির করেছে ও করছে। তোরাও যদি ঐরূপ ভাবতে পারিস, আমাদের ভেতরে অনন্ত শক্তি, অপার জ্ঞান, অদম্য উৎসাহ আছে, এবং অনন্তের এই শক্তি জাগাতে পারিস, তোরাও আমার মতো হতে পারিস। স্বামীজি তার নিজের জীবন দিয়ে দেখাচ্ছেন। আমাদের মনে হতে পারে স্বামীজি খানিকটা আত্ম অহংকার করছেন, কিন্তু আত্ম অহংকার নয়, এই জাগানোর জন্য একটু প্রয়োজন আছে। যেরকম আপনারা যখন মশলা বাটেন, প্রথম দিকে আদাকে করে কী করেন, আদাটাকে থেঁতো করেন, তো আদা বাটবার সময় প্রথমে ঠুকে 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 তার যে শক্ত এটাকে সেটা কমেন, তারপরে খুব সাহিসা হিসা, এখন আর করেন না অনেকে, কিন্তু ছেলেবেলায় আমরা দেখতাম সাহিসা হিসা করতে করতে তার যে সত্তা সেটাকে সম্পূর্ণ বিলীন করে তাকে একটা অন্য বস্তুতে ট্রান্সফার করে দিচ্ছেন। কোথা থেকে করছেন? আপনি না চেষ্টা করলে আদাটা আদাই থাকতো। ঠিক এক্স্যাক্টলি আমার ভেতরে যে মানুষটা আছে তাকে যদি আমি না বদলাই, তাহলে কিন্তু কোনোভাবেই কিছু হবে না। ধরুন এই ক্লাস শেষ হয়ে যাওয়ার পরেই আপনি পাশের ঘরে গিয়ে দেখলেন আপনার প্রিয় মানুষটি, তার খুব জ্বর হয়েছে। ইদানিং জ্বর হলে তো ভয় খুব, এই বোধ হয় কোভিড হলো। আপনি কি করলেন? আপনি তাড়াতাড়ি করে টেম্পারেচার মাপলেন, আপনার ভয়টাকে জাগিয়ে রেখেও তাকে সম্পূর্ণভাবে সেগ্রিগেট করে দিলেন। তাকে খাবার দিয়ে যাচ্ছেন, জ্বর বেশি হলে ক্যালপল 650 খাওয়াচ্ছেন। পরের দিন সকালে দেখলেন জ্বর, যখন জ্বর যা ছিল সেটা সম্পূর্ণ চলে গেছে। সারা সকালটা অবজার্ভ করলেন, বিকেলবেলা তিনি যখন উঠে বারান্দায় ঘুরে বেড়াচ্ছেন, আপনি বুঝলেন যে তিনি বিপদমুক্ত, তার এই জাতীয় কিছু হয়নি, সাধারণ ঠান্ডা লেগে জ্বর হয়েছে। এই যে কাজটা করলেন আপনারা, এটাকে গোদা বাংলায় বলে হচ্ছে সেবা। এটা কোথায় ছিল? এটা আপনার ভেতরে ছিল। আপনি কি বাড়ির প্রিয়জনকে বললেন তুমি বাবু শুয়ে থাকো, আমি একটা নার্সিং ইনস্টিটিউটে যাই, সেখান থেকে গিয়ে খানিকটা সেবা শিখে আসি, তারপরে করব? তা কিন্তু নয়, এটা আপনার ভেতরে ছিল। আপনি আপনার ভেতরের ভাবটিকে জাগ্রত করে, তবে যেই মুহূর্তে জাগ্রত করলেন সঙ্গে সঙ্গে এই শক্তিটি আপনার ভেতরে এলো। আপনি দেখছেন আপনার বাড়িতে খুব একজন অসুস্থ হয়ে পড়েছেন, বিপন্ন হয়ে পড়েছেন, আপনি রাস্তা চেনেন না, কিচ্ছু চেনেন না, কিন্তু তথাপি আপনি ওষুধের খোঁজে বেরিয়ে পড়লেন। এ মানুষকে জিজ্ঞেস করছেন, সে মানুষকে জিজ্ঞেস করছেন, এক দোকানে গিয়ে জিজ্ঞেস করছেন ওষুধটা কোন দোকানে পাওয়া যাবে, ডাক্তারকে ফোন করছেন পাওয়া যাচ্ছেন না, এটা অন্য কোনো নামে কোনো ওষুধ যদি তিনি প্রেসক্রাইব করেন। অবশেষে আপনি সাকসেসফুলি ফিরে আসেন।
কেমন করে করতে পারেন এই কাজটা? আমি ছেড়েই দিলাম আপনাদের অফিসে যাওয়ার গল্প, আমি ছেড়েই দিলাম আপনাদের পড়ানোর গল্প, আমি ছেড়েই দিলাম আপনাদের সংসারের কাজকর্মের গল্প, আমি এই কতগুলো জিনিসের কথা বলছি। এই যে বাপের বাড়ি থেকে এসে দুবেলা যে রান্না করছেন, এই যে রান্না করার শক্তিটা কোথা থেকে এলো? আপনি নিজের ভেতরের শক্তিকে চাগিয়েছেন বলেই তবে না হয়েছে। ঠিক এই রকম মানুষের ভেতরে অসীম শক্তি বিরাজ করছে। আমাদের সবাই সবসময় কানের কাছে বলে দেয় না, না এর দ্বারা কিচ্ছু হবে না। স্বামীজি বলছেন আরেক জায়গায় আছেন, যেখানে উদ্বোধন পত্রিকা কেমন করে উদ্বোধন পত্রিকা প্রকাশিত হবে, কীরকম লেখা থাকবে সেই নিয়ে স্বামী শুদ্ধানন্দজির সঙ্গে কথা হচ্ছে। স্বামীজি বলছেন যে একটাও নেতিবাচক শব্দ থাকবে না, একটাও নেতিবাচক শব্দ থাকবে না। নেতিবাচক শব্দ থাকবে না তার মানে কি? যে না জাতীয় কোনো লেখা হবে না, নাটাকে মানে অন্যরকমভাবে প্রকাশ করতে হবে। এইটা এই কাজটা সম্ভব নয়ের বদলে এই কাজটি অসম্ভব এইভাবে প্রকাশ করার কথা বলছেন। বলছেন পজিটিভিটি যতটা সম্ভব, ইতিবাচক ভাব যতটা সম্ভব ততটা প্রকাশ করতে হবে। বলছেন উদাহরণ দিচ্ছেন, তুই দেখিস না সেই সমস্ত বাপ মা যারা বলে তার সন্তানকে বলে তোমার দ্বারা কিচ্ছু হবে না, তুমি কিচ্ছু পারো না, তার আলটিমেটলি তাই হয়ে যায়। বিরাট ভাবনায় মানুষ বিরাট হয়। সঞ্জীব চট্টোপাধ্যায় একটি ভারী সুন্দর গ্রন্থ আছে, আপনারা পারলে পড়বেন, ছোট্ট বই, ইতি তোমার মা, অনেকে পড়েওছেন হয়তো, এই গ্রন্থটি আছে ইতি তোমার মা। সেখানে একটি ছোট ছেলে তার মায়ের গল্প লিখেছে, মা বাবা তার ঠাকুরদা এক সন্ন্যাসীর গল্প, পাড়া প্রতিবাসী এদের গল্প লিখেছেন। সঞ্জীববাবুকে জিজ্ঞেস করেছিলাম আমি, কারণ আমার মনে হয়েছিল এই যে মায়ের গল্প উনি লিখছেন এটি আর কেউ নয় তার নিজের মা বোধ হয়। উনি বলেছিলেন হ্যাঁ ওতে আমার মায়ের ছবি আছে। তার মা ধরে বেঁধে এক জায়গায় এক্সারসাইজ শেখাতে নিয়ে গেলেন। প্রথম দিনের এক্সারসাইজ কি না, সারা গায়ে খুব ভালো করে তেল টেল মাখিয়ে একটা ল্যাঙ্গট পরিয়ে একটা ওই লম্বা লোহার নলের ভেতর ঢুকিয়ে দেওয়া হলো। লোহার নলটা যথেষ্ট চওড়া, কিন্তু লোহার নলটা গুটগুটে অন্ধকার, সেই নলের ভেতর ঢুকিয়ে দেওয়া হলো, বলা হলো এর অন্য প্রান্ত দিয়ে তোমাকে বেরোতে হবে। ভেতরটাও তৈলসিক্ত আর যে ছেলেটা ঢুকেছে তার গায়েও তেল লেগে আছে, ফলে পিছলে পিছলে সে ওই লোহার নলের ভেতর দিয়ে একটু একটু করে যাচ্ছে। পেছন থেকে সেই লোকটি বলছে এগিয়ে যাও এগিয়ে যাও এগিয়ে যাও, উৎসাহ দিচ্ছে তুমিই পারবে। তার বারবার মনে হচ্ছে যখন বাঁকগুলো আসছে সে কিছুতেই পেরোতে পারছে না, যথেষ্ট জায়গা নেই। সে দেখলো কেমন করে নিজেকে নিজের শরীরটাকে বাঁকিয়ে ঠিক সে ওই বাঁকের ভেতর দিয়ে বেরিয়ে গেল। অবশ্যই দূরে কোথাও যেন একটু আলোর রেখা সে দেখতে পেল। ধীরে ধীরে সেই আলোর রেখাটাকে অনুসরণ করতে করতে একটা সময় সে বেরিয়ে এলো। বেরিয়ে এসে তার খুব অবাক লাগলো যে লোহার যে চ্যানেলটার ভেতর তাকে পড়েছিল তার মনে হয়েছিল একটা বিশাল বড় চ্যানেল, সেটা আদতে একটা ঘরের মতোও বড় নয়, একটা ঘরের ভেতরেই ঘুরিয়ে 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 লোহার চ্যানেলটা করা হয়েছিল। সেই মাস্টারমশাইয়ের গল্প ওই বইতে আছে, সেখানে তিনি একটা কথা বলছেন ভারী সুন্দর, আমি অনেককে বলি এই কথাটা। তিনি বলছেন যখন নিজেকে শক্তিহীন বলে মনে করবে সবসময় ভাববে আমি শঙ্খচক্র গদা পদ্মধারী নারায়ণ, আমার দ্বারা অসাধ্য কিছু নেই। আমরা যদি সত্যি সত্যি এইভাবে ভাবি যে আমি স্বয়ং স্বামী বিবেকানন্দের শিষ্য, আমার দ্বারা জগৎ সংসারের অসাধ্য কিছু হতে পারে না, তাহলে দেখবেন শক্তি আসবেই আমাদের মধ্যে, আসবেই, কেউ আমাদের ভেতরে শক্তি আটকাতে পারবে না। আমার ভেতরে সেই যে পূর্ণ ব্রহ্ম নারায়ণ বিরাজ করছেন, যতক্ষণ না পর্যন্ত আমি সেটা অনুভব করতে পারছি ততক্ষণ পর্যন্ত হবে না। এবার শিষ্য সেই বাঁকাচরণ বাঁকাচন্দ্র তিনি বঙ্কিমচন্দ্র তিনি তো সেই আবার করে একটা অন্যরকম ডায়লগ দিচ্ছেন। বলছেন এইরূপ ভাবিবার শক্তি কোথায় মহাশয়, বাল্যকাল হইতেই এই কথা শোনানো বোঝাইয়া দেয় এমন শিক্ষক বা উপদেষ্টাই বা কোথায়? লেখাপড়া করা আজকাল কেবল চাকুরি লাভের জন্য, এ কথাই আমরা সকলের নিকট হইতে শুনিয়াছি ও শিখিয়াছি। স্বামীজি তাই তো আমরা এসেছি অন্যরূপ শেখাতে ও দেখাতে, তোরা আমাদের কাছ থেকে এই তত্ত্ব শেখ, বোঝ, অনুভূতি কর, তারপরে নগরে নগরে গ্রামে গ্রামে পল্লিতে পল্লিতে ওই ভাব ছড়িয়ে দে।
সকলকে গিয়ে বল, ওঠো জাগো, আর ঘুমিও না। সকল অভাব, সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের নিজের ভিতরে রয়েছে। এ কথা বিশ্বাস কর, তাহলেই ওই শক্তি জেগে উঠবে। এই কথা সকলকে বল এবং সেই সঙ্গে সাদা কথায় বিজ্ঞান, দর্শন, ভূগোল ও ইতিহাসের মূল কথাগুলি মেসে বা সাধারণের ভেতর ছড়িয়ে দে। আমি অবিবাহিত যুবকদের নিয়ে একটি সেন্টার বা শিক্ষাকেন্দ্র তৈরি করব। প্রথমে তাদের শেখাবো, তারপর তাদের দিয়ে ওই কাজ করাবো মতলব করেছি। মাস্টারমশাই নেই বলছেন, সত্যি সত্যি মাস্টারমশাই নেই। এই কয়েকদিন আগে আমাদের এখানে একটা ছোট্ট ঘটনা হলো, যেটা বলবার লোভ সামলাতে পারছি না। আমাদের এখানে তো বড় একটা ভক্তরা আসেন না, পাড়ার লোকেরা আসে না, এমনকি উৎসবে 11টা অবধি আমাদের মন্দিরে আমরা ছু কিতকিত খেলে থাকি। ওই সেই আপনারা আমরা ছেলেবেলায় যে জিনিস খেলতাম, আমরা মন্দিরে ওরকম ছু কিতকিত খেলি, একদম ফাঁকা থাকে মন্দিরটা। 11টার পর থেকে সে ভিড় একেবারে ভেঙে যায়, জনস্রোত। মুখে তাদের একটি শব্দ, রামকৃষ্ণ নয়, খিচুড়ি কথায় দেওয়া, সেটা খিচুড়িও উচ্চারণ কেন, খিচুড়ি। আমি ব্যঙ্গার্থে বলছি না, এই যখন লকডাউন হলো, মানুষজন আর বেরোতে পারছে না, তখন আমরা লক্ষ্য করলাম, সাধারণত ছেলেরা না থাকতে, আমি হস্টেলে ছেলেরা না থাকলে আমাদের 1:2 এই রেশিওতে খেলা হয়। মন্দিরে, গর্ভমন্দিরের মধ্যে ঠাকুর মা স্বামীজি এই তিনজন, আর বাইরে আমরা 6 জন সন্ন্যাসী, একদম 1:2 রেশিওতে আমরা খেলি ভগবানের সঙ্গে। তা আর কোনো মানুষজন আসে না। আমরা দেখলাম আস্তে আস্তে একজন দুজন করে মা সন্ধেবেলায় টর্চ নিয়ে কাজ শেষ করে আস্তে আস্তে চলে আসছে। যেহেতু লকডাউন, বড় রাস্তায় যাওয়া নেই বা অন্যের বাড়িতে গিয়ে গল্প করা নেই, কিছুই নেই, তাই ধীরে ধীরে তারা সন্ধ্যারতি দেখতে আসতেন। প্রথম প্রথম একা আসতেন, তারপরে ট্যাঁকে করে নিজের ছোট ছেলেটাকে ধরে নিয়ে আসতেন। এমন এদের ভেতরই একটি ছেলে এলো, বেশ আসে আসে, আমরাও দেখি ছেলেটা আসছে। একদিন এসে দেখলাম ধুতি পরে এসে, খালি গায়ে ধুতি পরে এসে বলল, আমি সাধু হতে চাই, আপনি আমাকে নিয়ে নিন। ছেলেটি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার করেছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে। তা আমি বললাম, এরকম তো খালি গায়ে ধুতি পরে চলে এলে আমি সাধু হতে নিতে পারি না, তোমার মার্কশিট হেনা মেনা তেনা এগুলো কোথায়, আর তুমি যে সাধু হতেই চাও এর প্রমাণটাই বা কী আছে, এটা তো তোমার একটা ক্ষণিক আবেগের মতো হতে পারে, হয়তো বাড়িতে খুব বকুনি টকুনি খেয়েছো, এখন ভাবলে যে সাধু হওয়া ভিন্ন, জগৎ সংসারে আমার দ্বিতীয় কোনো কাজ নেই, সাধু হতে চলে এলাম। তারপরে যেই জীবনটা শান্ত হয়ে যায় তখন মনে হয় যে সাধু সমাজে সব খারাপ। বাড়িতে ভীষণ সুখে ছিলাম, মা কত আদর করতেন, গোপাল রে, নেপাল রে, জন্মদিনে বড় বাটিতে করে পায়েস করে দিতেন, তিনি কেমন কাদের মধ্যে আছে। আমি খানিকটা তাকে পরীক্ষা করার মতো তাকে বাড়ি ফেরত পাঠিয়ে দিলাম, কিন্তু এই ছেলেটি ওই একখানি গোলমাল করেছে, খালি গায়ে ধুতিতে পুরো চলে এসছে, ব্যস্তার বাড়ির লোকজনের ধারণা হয়ে গেল ছেলেটা আমার সাধু হয়ে গেছে। আমি ছেলেটাকে আসতে বলতাম, রোজ বিকেলে সে এসে বসতো, প্রার্থনা শুনতো। আমরা যে 28 দিন ধরে একটানা রিলিফ করেছি, আমাদের সঙ্গে কাজও করেছে, ভয়ে আমরা ট্যাঁকে করে ডিস্ট্রিবিউশনের সময় নিয়ে যেতাম না, কারণ বাড়ির লোকজন, পাড়ার লোকজন দেখলে বাড়িতে গিয়ে খবর দেবে, তারপরে তার বাড়ির লোকজন এসে আমায় লাঠি পেটা করবে। তারপরে একদিন তাকে বললাম, তুমি স্বামীজি পড়েছো? বলছে, কী করে পড়বো, মা সব বই কেড়ে নিয়েছেন। বলছে, স্বামী বিবেকানন্দটাই পাজির পাঝাড়া, ওই তার বই পড়ে তোদের এরকম দুর্গতি হয়েছে। বলে, তিনি তরঙ্গর মধ্যে কথামৃত, মায়ের কথা আর ওর কাছে স্বামীজির কমপ্লিট ওয়ার্ক ছিল, সেইটিকে তুলে রেখে দিলেন। আমি বললাম, ঠিক আছে, তুমি যতক্ষণ আসবে আমার ঘরেতে, এই আমার অফিস ঘরেতে কথা কমপ্লিট ওয়ার্কস থাকে, তুমি পড়বে। স্বামীজি চিঠি পড়ার কথা আমরা বিশেষ করে বলি, স্বামী শিষ্য সংবাদ আর স্বামীজি চিঠি পড়ার কথা, কারণ এর ভিতরে স্বামীজির নিজের ভাবটি খুব সহজে বলা আছে। চিঠিতে তার নিজের অন্তরের কথা তিনি প্রকাশ করছেন। স্বামীজি লিখেছেন চিঠির একটা জায়গায় যে, কে আমাকে দিয়ে এই চিঠিটা লেখাচ্ছে আমি জানি না, কিন্তু এটুকু জানি যে আমার চিঠি পড়বে তার মধ্যে আমার ভাবটি প্রকাশিত হবে। এই কারণে স্বামীজির চিঠি পড়ার আমি খুব জোর দিয়ে থাকি, কারণ এগুলো স্বামীজি নিজের ভাব, এবং স্বামীজি নিজে বলেছেন যে তার চিঠি পড়লে তার অন্তরের যে ভাব সেটি আমাদের ভেতরে আসবে, আসতে বাধ্য। তা সেই তাকে আমি চিঠি আর এই স্বামী শিষ্য সংবাদ পড়তে বললাম। এই গতকাল তার বাবা এসে হাজির, তারপরে মাঝখানে ছেলেটি আসে না, আমরাও তো ব্যস্ত হয়ে পড়েছি, কলকাতায় যাওয়ার ব্যবস্থা খুলেছে,
এই কাজকর্ম নানা কিছু আছে সেগুলোতে আমিও সত্যি ছেলেটার কোনো খোঁজ খবর রাখিনি। শুনছি তার বাবা জনে জনে আত্মীয় স্বজনকে ডেকে পাঠাচ্ছেন, আমার কাছে তিনি কিছুতেই আসেন না। গতকাল তিনি এসে হাজির, আচ্ছা আমার ছেলেটা বেলুড় মঠে এখানে আসতো আপনার কাছে, আপনি তাকে বাড়ি থেকে ভাগিয়ে বেলুড় মঠে পাঠিয়ে দিয়েছেন। আমি এরকম কাজ আমি কখনো করি না। বেলুড় মঠে কেন পাঠাতে হবে, পাঠালে আমার কাছেই রাখবো, আমারই তো কাজে লাগবে, আমার আশ্রমে একজন সাধু বাড়বে। বললেন আপনি একটুখানি জেনে বলুন বেলুড় মঠে পৌঁছেছি কিনা। বেলুড় মঠে ফোন করতে জানা গেল সত্যি সত্যি ছেলেটা এখন আছে, 10 দিন হলো গিয়ে সে পৌঁছেছে, তাই এখন হোম কোয়ারেন্টাইনে আছে, এখনো পর্যন্ত সাধু নিবাসে তাকে নিয়ে আসা হয়নি। সে খুব কান্নাকাটি করতে থাকলো, আপনারা আমার ছেলেটাকে নষ্ট করে দিলেন কেন, আপনি তো সব ব্যবস্থা করেছিলেন, আপনি ভাবলেন আপনার গিন্নি স্বামীজির কমপ্লিট ওয়ার্কস বইগুলোকে তরঙ্গের মধ্যে ঢুকিয়ে দিলে ছেলের মনের ভাব মধ্যে থেকে ত্যাগের ভাব কাটিয়ে দিতে পারবেন। আমরা এটা সব সর্বার্থে ভুলে যাই, আমরা মানুষ হই স্বামীজির চিঠি পড়ে, নিজেকে চিনতে শিখি। সাধু হওয়াটা সকলের কর্ম নয়, সাধু জীবন যাপন করাটা আমরা সবাই পাই, কিন্তু এই ভগবানের অশেষ কৃপা কাউকে কাউকে তিনি এই সাধু জীবনের পথে নিয়ে আসেন। আমরা যে আমাদের নিজেদের যোগ্যতা এসেছি তা নয়, আমাদের কোনো যোগ্যতাই নেই যে তার এই যে তার যে সেনায় আমরা সেনানি হতে পারি, এটা তার কৃপা। কিন্তু সাধু জীবন যাপন করার এই যোগ্যতা তিনি আমাদের সকলকে দিয়েছেন। আমরা যদি যেখানেই থাকি, ঘরেই থাকি বা সন্ন্যাস আশ্রমে থাকি, শুধু সাধু জীবন যদি যাপন না করতে পারি তাহলে কিন্তু দুটো জীবনই বৃথা হয়ে যায়। স্বামীজি কি সুন্দর কথা বলছেন, বলছেন তাই তো আমরা এসেছি অন্যরূপ শেখাতেও দেখাতে। স্বামীজি এবার তার নিজের আশার কথাটা বলছেন, কেন এই রামকৃষ্ণ বিবেকানন্দের আশা, আমাদের একটা অন্যরকম জীবনের একটা অন্যরকম মানে শেখাতে এসেছেন। আমরা যে গয়ঙ্গচ্ছ পদ্ধতিতে যাই তার বাইরে এসেছেন। দেখুন শ্রীরামকৃষ্ণকে বলছেন, বলছেন যুগ ধর্ম সমন্বয়কারী, মানে সব ধর্মগুলোকে এক জায়গায় নিয়ে ঘুটে আমাদের খেতে দিয়েছেন, তা কিন্তু নয়। শ্রীরামকৃষ্ণের জীবনের অন্যতম বৈশিষ্ট্য হলো এই, তিনি সব ধর্মমত অনুষ্ঠান করে দেখালেন, সব ধর্মমত সব পথ দিয়ে ভগবানকে পাওয়া যায়। কেউ যদি তার নিজস্ব ধর্মমত পথ ধরে এগিয়ে যেতে পারে তাহলে অবশ্যই সে ভগবানের দর্শন বা ভগবানের অনুভূতি করতে পারে। দেখুন এইটাও দেখুন, এই যে দ্বিতীয় কথা স্বামীজির যে কথাটা বলছেন না, তাই তো আমরা এসেছি অন্যরূপ শেখাতেও দেখাতে। অন্যরূপটা কি, এই যে জীবনকে অন্যভাবে দেখার, আমরা এনগ্রোসড হয়ে গেছিলাম, আমরা একবার একটা খিচুড়ি ধর্মমতের মধ্যে নিয়ে গেছিলাম, আমার ধর্মমতই যে আমাকে মুক্তির পথ দেখাতে পারে এটা আমরা কখনো ভাবিনি, কখনো চিন্তাই করিনি। শ্রীরামকৃষ্ণ এসেছিলেন আমাদের সেই কথাটা দেখাতে। ঠিক ওই দেখুন ওই সুরে সুরে স্বামীজি একই কথা বলছেন, তাই তো আমরা এসেছি অন্যরূপ শেখাতে ও দেখাতে। তোরা আমাদের কাছে এই তত্ত্ব শেখ, বোঝ, অনুভূতি কর, তারপর নগরে নগরে গ্রামে গ্রামে পল্লিতে পল্লিতে এই ভাব ছড়িয়ে দে। শুধুমাত্র জানলে হবে না, শুধুমাত্র শিখলে হবে না, নিজের ভেতরের এই সঞ্চিত বিদ্যা অন্যের ভেতর ছড়িয়ে দে। এই বাঁকশাড়ার মায়েদের কাছে আমি খুব কৃতজ্ঞ, জানেন তো আমি ওখানে গিয়ে দেখলাম আমরা পাঠচক্র করার আগেই বাঁকশাড়ার মায়েরা পাঠচক্র করেন। সব জায়গায় আমরা তো রামকৃষ্ণ মিশনকে কেন্দ্র করে করতাম পাঠচক্র হয়, এই বাঁকশাড়ার মায়েরা বেলুড় মঠে গিয়ে তীর্থানন্দজির ক্লাস শুনতেন, তারপরে যা যা শুনতেন সেগুলো নোট করে নিয়ে আসতেন, আর রোজ দুপুরবেলা খাবার পরে যখন সব বাড়ির সব কাজটা সারা হয়ে গেছে তখন মায়েরা একত্রিত হয়ে ওই জিনিসগুলো নিয়ে চর্চা করতেন। শুধু তাই নয়, সাধারণ সাধারণ গ্রন্থ, মায়ের জীবনী, মায়ের কথা, রামকৃষ্ণ পুঁথি, আমি তো খুব ভয় পাই ওখানে গিয়ে রামকৃষ্ণ পুঁথি বলতে, কারণ একবারে সব মায়েরা একবারে বই হাতে নিয়ে এমনি করে বসে আছে, একটা শব্দ আমার এপাশ থেকে ওপাশ পড়ার উপায় নেই। আমি তো অনেক জায়গাতে যখন শব্দগুলো লাগে না মিলিয়ে দিই, এপাশ ওপাশ করে মিলিয়ে দিই, বাকি মায়েরা এমনি করে গালে হাত দিয়ে শোনেন আর ভাবেন আহা কি অপূর্ব বললো, এই মায়েদের সামনে আমি এই কথাটা বলতে পারি না, সঙ্গে সঙ্গে নামারাজ এই শব্দটা লেখা আছে, ঝরে নয় পড়ে আছে, আমি তো ঝরিয়ে দিয়েছি কিন্তু শব্দটা ঝরে নয় পড়ে হবে, এই মায়েরা আমাকে ঠিক বলে দেন।
এই রকম ভাবে দেখুন, শুধু এরা নিজে জানেননি, সকলের মধ্যে ছড়িয়ে দিয়েছেন। শুধু তাই নয়, এখন যে মাকসারা আশ্রমের যেটা চলছে এটা কিন্তু সেকেন্ড জেনারেশন, ওই মায়েরা বাড়িতে এসে যে জিনিসটা শিখিয়েছিলেন তার পরের জেনারেশন টেক আপ করেছে। এই মায়েরা খানিকটা অ্যালুফ হয়ে গেছে, কিন্তু তার পরের জেনারেশন এই ঠাকুরমা স্বামীজির ভাবধারাকে এখনো ধরে রেখেছে। এইটা কিন্তু শেখার মতো জিনিস। স্বামীজি বলছেন, শুধু তত্ত্ব শেখ বোঝ অনুভূতিকর তাই নয়, তারপরে নগরে নগরে গ্রামে গ্রামে পল্লিতে পল্লিতে ওই ভাব ছড়িয়ে দে, সকলকে গিয়ে বল কি বলবে, ওঠো জাগো আর ঘুমিও না, সকল অভাব সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের নিজের ভেতর রয়েছে, কথা বিশ্বাস করো, তাহলেই ওই শক্তি জেগে উঠবে। মেদিনীপুর আশ্রমের ঠিক পেছন দিকে একটা বাড়ি আছে, সেখানে এক ভদ্রমহিলা থাকেন, এখনো থাকেন তিনি। তার ছেলে আমাদের মেদিনীপুর রামকৃষ্ণ মিশন স্কুলের ছাত্র ছিল, এই ক্লাস এইটে পড়াকালীন বোধ হয় তার ওই ক্যান্সার ধরা পড়লো, কোলন ক্যান্সার খুব অ্যাডভান্স স্টেজে, এবং সেই স্কুলে পড়াকালীনই তার ছেলে মারা গেলেন। ভদ্রমহিলার একমাত্র সন্তান একবারে শোকে পাথর হয়ে গেলেন। এমন সময় ওই সাধুরা একটা অদ্ভুত কাজ জুগিয়ে দিলেন। কি কাজ? না, সেই সময় গদাধর অভ্যুদয় প্রকল্প চালু হয়েছে, গোটা দশেক ছেলে আদিবাসী ছেলে যাদের থাকার জায়গা নেই, ভালো বাড়িতে কি খাবে তার ঠিক নেই, তাদেরকে দেখাশোনার দায়িত্ব দিলেন এই ভদ্রমহিলাকে। ভদ্রমহিলা এই দশটি ছেলেকে বাড়িতে নিয়ে এসে একেবারে তাঁর ছেলে যেরকম সেরকম করে ফেললেন, পরিষ্কার পরিচ্ছন্ন, ওদের তো সবসময় নাক দিয়ে সিগনি করেছে, এমনি করছে, আবার পেছনে মুছছে, সে পুরো বাচ্চাগুলোকে একবারে সিভিলাইজড করে দিলেন। শুধু তাই নয়, তাদের তিনি যেমন জানতেন চ্যান্টিং, এই সকালে মন্দির থেকে সে চ্যান্টিং শিখে ওদেরকে শেখাতে আরম্ভ করল, তাদের লেখাপড়ার দেখাশোনা করতেন, তাদের পড়াশোনার দেখাশোনা করতেন। এখন ছেলেগুলি সবাই প্রায় গ্র্যাজুয়েশন লেভেলে কলেজে পড়াশোনা করে, বড় হয়ে গেছে, তারাও কিন্তু ওনার সঙ্গেই আছে। একটা নতুন করে শুধু নিজে জাগলেন না, অন্যের ভেতরে, এই যে আদিবাসী ছেলেগুলো এরা যদি নিজেদের বাড়িতে থাকতো বড় জোর ম্যাট্রিক, তারপরে এগিয়ে নেওয়া যে কী কঠিন এ আমি গ্রামে কাজ করতে গিয়ে হাড়ে হাড়ে বুঝেছি, বিশেষ করে মেয়েদের। আমাদের স্পন্সর খুঁজতে হতো যাতে মেয়েটা 11-12 ভর্তি হতে পারে, যেই বাড়ির লোকেরা দেখলেন যে না মেয়েটির পড়ানোর জন্য কোনো খরচ লাগছে না, তারা সানন্দে পড়াশোনা করতে দেয়, আর যদি পড়াশোনা করার জন্য খরচ লাগে তাহলে সঙ্গে সঙ্গে বিয়ে দিয়ে ঘাট থেকে ঝেড়ে ফেলে। এই মহিলা এই দশটি বাচ্চাকে নিয়ে তার একটা নতুন জগৎ তৈরি হলো। তিনি হারিয়েছিলেন একটি সন্তানকে আর ভগবান তাকে দশটি সন্তান দিলেন, একের পেছনে আরও একটা শূন্য দিলেন, এবং ইনি গর্বিত। মাঝে মাঝে আমি যেহেতু ওদের সাথে খুব জড়িত ছিলাম মেদিনীপুর আশ্রমের সাথে, তাই আমাকে নববর্ষ, ইংরেজি, বাংলা এবং বিজয়াতে উনি প্রণাম জানান, আর ক্রিসমাসে প্রণাম জানান, এছাড়া আরেকটা সময় প্রণাম জানান। সেটা হচ্ছে ছেলেমেয়েরা যখন রেজাল্ট ভালো করে, তাদের প্রমোশন যখন হয়, আমি খেদা বোদা পচা কাউকেই চিনি না, এখন সবাইকে ভুলে গেছি, কিন্তু ওরা উনি তাদের নাম করে করে বলেন, এ এইবারে মাধ্যমিক পাশ করলো, ও এবার উচ্চ মাধ্যমিক পাশ করলো, এগুলো গ্র্যাজুয়েশনে ইংরেজি অনার্স নিয়েছে, এরা বাংলা অনার্স নিয়েছে, ফিজিক্স নিয়ে পড়ছে, ওদের কথাও নিয়ে আমাদের বলেন। আর আমি বিস্মিত হয়ে যাই, স্বামীজির এই কথাটা আজকে পড়ছিলাম আর ভাবছিলাম, এই যে নক করে ধাক্কা দিয়ে মানুষকে বলতে হবে না ওঠো যাবো, এই যে বলছেন না যে গ্রামে গ্রামে প্রত্যেক মানুষকে গিয়ে গিয়ে বল যে ওঠো যাগো আর ঘুমিও না, সকল অভাব সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের নিজের ভেতরে আছে, এ কথা বিশ্বাস করো, তাহলেই ওই শক্তি জেগে উঠবে। কোরআনেরে নয়, নিজের জীবনের আচরণ করে আপনি নিজেকে যদি একটু অন্যরকম জীবনযাপন করেন, তাকে দেখে আপনাআপনি আশপাশের মানুষজনগুলো বদল হবে। আমি একজনের গল্প আপনাদের বলেইছিলাম, যিনি বাড়ির কাজের মেয়েদেরকে লেখাপড়া শিখে স্কুলে পাঠাতেন। শুধু তাই নয়, আমি তাকে দেখেছিলাম, তাদের মধ্যে একজনকে দেখেছিলাম, সে মাধ্যমিকও পড়েছিল, সে বাড়ির ছেলে মেয়েদের সঙ্গে একসঙ্গে খাবার দাবার খেয়ে স্কুলে চলে যেত, আর ভদ্রমহিলা সারাদিন ধরে তার কাজ করতেন, যাতে বাড়ির লোকেরা কেউ তাকে ধমক ধমক না দেন, তিনি প্রাণপণ চেষ্টায় তার কাজকর্ম করতেন। কোন শক্তিতে তিনি যে এত কাজ করতেন, অমানসিক কাজটা করতেন কোন শক্তিতে? এই শক্তিতে যে সমস্ত দুঃখ ঘোচাবার শক্তি আছে। এ জীবন দুঃখময়, দুঃখের অনেক কারণ আছে, দুঃখ নিবৃত্তি করিবার উপায় আছে,
বুদ্ধের সেই অপূর্ব সত্য কথা যেটা তিনি বলছেন, এই জীবন দুঃখময়। ঠিক, এই জীবনে সুখ যেমন আছে দুঃখ অনেক দুঃখ আছে, কিন্তু দুঃখ থেকে আমরা সবসময় ভেঙে পড়ি, এই আমার জীবনই এত দুঃখ। উনি বলছেন দুঃখের অনেক কারণ আছে, কারণ কি কারণে আমি দুঃখ পাচ্ছি সেটা আমি কখনো খোঁজার চেষ্টা করি না, কারণ আমি তো সবসময় নিজেকে সেফ সাইডে রাখার চেষ্টা করছি। দুঃখের অনেক কারণ আছে, আর এই কারণগুলো জেনে যদি আমি নিজেকে সংশোধন করি তাহলে দুঃখ নিবৃত্তি করিবারও উপায় আছে, এই দুঃখের পারে যাওয়ারও বন্দোবস্ত আমার কাছে আছে। তাই তিনি বলছেন এখানে যে ঘরে ঘরে যা ওঠো জাগো, আর তাদের গিয়ে বল ওঠো জাগো আর ঘুমিও না, সকল অভাব সকল দুঃখ ঘুচাবার শক্তি তোমাদের নিজের ভেতরে রয়েছে, এই কথা বিশ্বাস কর, তাহলেই এই শক্তি জেগে উঠবে। আমরা যদি নিজেরা নিজেরা আচরণ করি তাহলেই দেখবেন আমাদের ভেতরে অমূল পরিবর্তন হবে। আজ সকালেই দেখছিলাম আজকে মন্দিরে চারজন মহিলা আমাকে বলে গেলেন আজকে তারা চলে যাবেন, বলে আজকে আমরা কোথাও যাব না, আজকে মন্দিরে বসে জপ ধ্যান করব। খুব ভালো, আমি মন্দিরে এমনিই গিয়েছিলাম সেই সময় প্রণাম করতে, আর বাইরে থেকে শুনছি খুব আওয়াজ হচ্ছে, আর মন্দিরে পুজো হচ্ছে, পূজারি ব্রহ্মচারী পুজো করতে খুব অসুবিধা আছে। ওমা গিয়ে দেখলাম চারজনে চারটে চেয়ার নিয়ে একবারে মুখোমুখি বসে জোর আড্ডা মারছে। আমার তো স্বভাব জানেন তো, কিরকম ক্যাক 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 করে কথা বলি। আমি বললাম মন্দিরটা কি গল্প করার জায়গা মা, সে তাদের দেখবার মতো অবস্থা। অথচ প্রত্যেকে বলে গেলেন আজকে খুব সে জপ করব। এই যতবার আমরা আদর্শ ভুলে যাব ততবার যদি আমরা আদর্শের প্রতি নিষ্ঠ হই তাহলে দেখবেন আমরা একটা অন্যরকম জীবনযাপন করছি। বলছেন আর কি করতে হবে, এই কথা সকলকে বল, আর সেই সঙ্গে সাদা কথায় বিজ্ঞান দর্শন ভূগোল ইতিহাসের মূল কথাগুলি মাসের ভেতর ছড়িয়ে দে। প্রভানন্দজির কাছে আমি শুনছিলাম কেমন করে লোকশিক্ষা পরিষদের কাজ শুরু হলো। উনি বললেন রামবাগান বস্তিতে আমাদের লোকেশ্বরানন্দজি নিয়ে যেতেন। এখনকার রামবাগান বস্তি দেখলে আপনারা সেই সময় রামবাগান বস্তির কথা ভাবতে পারবেন না, ওরা ওইখানেই পেচ্ছাপ করতো, ওইখানেই পায়খানা করতো, একেবারে মানে কোন জায়গায় আপনি পা দিচ্ছেন সেটা বুঝতে পারবেন না। আমি রাজাবাজারে কাজ করতাম আইসিডিএসে, নেহাত দেখে ফেলেছি ভদ্রলোক মূত্রত্যাগ করছেন এবং তিনি একটু উঁচু জায়গায় বসে মূত্রত্যাগ করছেন, আর তার ওই সেই মূত্র তার পেছন দিয়ে নেমে এসে রাস্তার উপর গিয়ে পড়েছেন, না হলে ওটাকে জল ভেবেই আমি ওর উপর দিয়ে কদম কদম বাড়ায় যা চলে যেতাম। সে কি যে ভয়ঙ্কর জায়গা আপনারা কল্পনা করতে পারবেন না, কলকাতার বিভিন্ন জায়গায় আপনারা থাকেন শহর কলকাতায়, তো একটু রাজাবাজার টাজাবাজার একটু ঘুরে দেখবেন কীরকম সুন্দর জায়গা। একটা জায়গা একটা অংশে একটা ট্রাক দাঁড়িয়ে আছে আর তার তলা দিয়ে একবারে রক্তের ধারা বইছে। আমি কৌতূহলী জিজ্ঞেস করলাম আমার সঙ্গে যে আইসিডিএসের দিদিরা থাকেন, ওরা আছে বয়সে বড়, তো আমি বয়সে ছোট, যতই জয়েন্ট ডাইরেক্টর হই তাদের আমার হাতটি ধরে হিড় হিড় করে টানতে টানতে গাড়িতে তুলে দিলাম, বললাম ওসব দেখার দরকার নেই। গরু কেটে ওর মধ্যে রাখা হয়েছে, নামানো হচ্ছে, তখনও সেই তাদের সেই যে রক্ত ঝরঝর করে পড়ে সমস্ত রাস্তাটা প্লাবিত হয়ে গেছে। পরের দিন আবার গেছি, সেদিন শুক্রবার ছিল, দেখলাম ওই রাস্তার উপরই প্লাস্টিক পেতে নামাজ পড়া হচ্ছে, মানুষ একবারে শুদ্ধাচারে করছে। এই যে যতবার আমরা ভুল করি, আসলে আমরা জীবনের যে ভালো গল্পগুলো সেগুলো সহজ ভাষায় বলতে পারি না, সাদা কথায় এদেরকে দর্শন ভূগোল বিজ্ঞান এগুলো বোঝাতে হবে। স্বামীজির কি সুন্দর আইডিয়া আছে, চিঠিতে পাবেন, স্বামীজি তার গুরুভাইদের বলছেন পারলে এই চিঠিটা পড়বেন, শশী মহারাজকে লেখা মঠস্থ গুরুভাইদের উদ্দেশ্যে লেখা চিঠি। বলছেন গ্রামের ভেতরে একটা জায়গা যেখানে লোকালয় থাকে, সেই লোকালয়ের ভেতরে একটা মাটির ঘর তোমরা তৈরি করো, আর সেইখানে সব ওই নানা রকম কেমিক্যাল রাখো, তারপরে বড় একটা গ্লোব রাখো, খুব বড় একটা গ্লোব রাখো, পৃথিবীর ধারণা তাদের করাও। আর একটা কি বলেছিলেন সেটা হচ্ছে ম্যাজিক ল্যান্টার্ন। তা প্রভানন্দজি আমাদের বললেন কেমন করে তারা শেখাতে গেলেন, বলছেন এত দুর্গন্ধ ভেতরে ঢুকতে পাচ্ছি না। বললেন জানো তো আমরা প্রথম যে জিনিসটা শিখিয়েছিলাম সেটা হচ্ছে এই মূত্র ত্যাগ করার পর সেখানে জল দিতে হয়, বলছে এটা আমাদের ফার্স্ট লেসন যেটা আমরা রামবাগান বস্তির লোকেদের শিখিয়েছিলাম, যে মল মূত্র যাই ত্যাগ করো সেটা ধুইয়ে দিতে হয়, সেটা ওইখানে ফেলে রাখার জিনিস না। বলছে আমরা তখন উনি ছাত্র, বলছেন এইটি আমার প্রথম ক্লাস ছিল, একজন একজন করে ধরে ধরে নিয়ে গিয়ে এক পাশে দাঁড়িয়ে আমি মূত্র ত্যাগ করে জল ঢেলে সেটা দেখানো,
যে কেমন করে পরিচ্ছন্ন হতে হয়। দ্বিতীয় জিনিস শেখালেন কি, সেটা হচ্ছে লেখাপড়া। ওখানে যারা থাকতেন, বাঁশের কাজ করতেন, তো ডোমের এরা, ওরা ওই দাদন নিতেন ব্যবসায়ীদের কাছ থেকে, বুঝতে পারতেন না, লেখাপড়া শিখতে জানতেন না, তাই 35% সুদ, 100 টাকায় 100 টাকা নিলে 135 টাকা তার সুদ দিতে, 35% সুদে খাটতে ইয়েতে সুদ নিয়ে নিতে হতো। এবং তাতে লেখা থাকতো যে এ যদি শোধ না করতে পারে, আমি তো বন্দি থাকলাম, আমার ছেলেটাও বন্দি থাকলো, সেও যদি না শোধ করতো তার পরবর্তী। উনি বলতেন বিহার টিহারে যেতে হবে না, তোমরা কলকাতার মধ্যে গিয়ে দেখছো, ভ্যারাইটির জিনিস দেখতে পাবে। সেই কারণে ওদের আমরা অ্যাডাল্ট এডুকেশন বলছে। প্রথম দিন খুব উৎসাহ নিয়ে সবাই এলো, পরের দিন আর কাউকে দেখি না, বাড়ি বাড়ি। আমার কাজই ছিল ইউনিভার্সিটি থেকে ফিরে এসে কোনো রকমে নাকে মুখে খুঁজে খেয়ে, উনি এবং পরমেশ্বর দাই কাজটা করতেন, উমানন্দজি, তারা গিয়ে ভেতরে গিয়ে বাড়ি বাড়ি লোকজনকে ধরে নিয়ে আসতেন, বিকেলবেলা তাদের নিয়ে পড়াতেন, অ আ ক খ 1 2 3 4 ইংরেজি বললেন, অনেক পরে শিখিয়েছি কিন্তু এইটাই শেখাতাম সহজ কথায়। বলছেন এই করে করে আমরা গ্লোব দেখালাম, স্বামীজি বলেছিলেন গ্লোব দেখাতে, একটা বড় গ্লোব লোকেশনজি কিনে দিয়েছিলেন, সেই গ্লোবটা উনি দেখাচ্ছিলেন। দেখাতে দেখাতে মানুষজন বিস্ময়ে অবাক হয়ে গেছেন, তারা যে জায়গাটা থাকে তার বাইরেও একটা পৃথিবী আছে, আর সেখানে এত মানুষ, এত দেশ আছে, তাদের অদ্ভুত অদ্ভুত নাম, সেইগুলো দেখে তা ওনার খুব আনন্দ হলো। উনি তখন বড় বড়, এখন পাওয়া যায় কিনা জানি না, বড় বড় ম্যাপ, ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের আলাদা আলাদা ম্যাপ, সেই এনে এনে তিনি দেখাতেন, কলকাতার ম্যাপ, রাস্তা ধরে ধরে তারা কোথায় আছে, কত দূরে চাঁদনি, কত দূরে ধর্মতলা দেখাতেন সহজ কথায়। আজকে আমরা যে রামবাগান বস্তি দেখলে চিনতেই পারবো না, কারণ রামবাগান বস্তিটাই আর নেই, ওইখানে নতুন করে বাড়িঘর তৈরি করে দিয়ে 1986 সালে জ্যোতি বসু এবং পূজনীয় স্বামী ভূতেশ আনন্দজি মহারাজ গিয়েছিলেন, তারা উৎসর্গ করে দিয়েছিলেন, সেই রামবাগান বস্তির ঘরে ঘরে এখন সেই মানুষজনেরা থাকে। এখন তারা তাদের ভেতরের যে কাজ, সেটা হচ্ছে বাঁশের কাজ, এই কাজগুলো এই লোকেশ্বরানন্দজি এবং তার টিম, এই উমানন্দজি, অশোক্তানন্দজি, প্রভানন্দজি, এরা তখন সব ছাত্র, ইউনিভার্সিটির ছাত্র, বিষ্ণু, পরমেশ্বর, প্রভানন্দ, বিবেকানন্দ চৌধুরী, এরা সবাই মিলে এদের ভেতরের এই যে স্কিল, এইটিকে কাজে লাগাতে শেখালেন। অসাধারণ সব বাঁশের এবং বেতের কাজ করে, আপনারা না দেখলে বুঝতে পারবেন না। দুর্গা পুজোর আগে আপনারা ওই রাস্তায় গাড়ি নিয়ে ঢুকতে পারবেন, আমরা তো ঢুকতেই পারতাম না, অনেক দূরে গাড়ি রেখে হাঁটতে হাঁটতে যেতাম ওই ইউনিটগুলো দেখতে গেলে, কারণ রাস্তা জুড়ে মা দুর্গার চালচিত্র তৈরি হচ্ছে। এবং এই যে বিজ্ঞানী বিজ্ঞানটা তারা জানতো, এইটা প্রথম তাদের এই নরেন্দ্রপুর শিখিয়েছিল। তাই বলছেন যে এইভাবে মাসের ভেতরে এই ভাবটা ছড়িয়ে দেওয়ার কথা বলতে, উনি বলছেন যে নন্দদুলালদা, পরমেশ্বর মহারাজ এবং আমাদের প্রভানন্দজি, এরা তিনজনে নরহাটি ব্রিজ, নতুন নলঘাট ব্রিজটা ছিল না, ওইখানে নেবে একটা দোকানে চিঁড়ে কিনে, চিঁড়ে ভিজিয়ে মাটির পাত্রে চিঁড়ে আর চিনি খেতেন, তারপরে একখানা লণ্ঠন কিনতেন, প্রত্যেকবার তেল লণ্ঠনে তেল ভরতেন, ভরে তারা হাঁটতে 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 ওইখানে চণ্ডীপুরের কাছে, আমি জায়গাটার নাম ভুলে যাচ্ছি, পরের দিন মনে পড়লে বলে দেবো, সেইখানে একটা লোকশিক্ষা পরিষদের একটা শাখা আছে, সেইখানে যেতেন। এবং নন্দদুলাল দাস সেই প্যাকাটি সিং, তাকে যদি দেখেন, সে প্যাকাটি সিং, তার পেছনে আমি সেই ম্যাজিক ল্যান্ডারের বাক্সটা দেখি, সেটা সেই হিউয়েন সাং যেরকম পিঠে করে বয়ে নিয়ে আসতেন, ওই রকম একটা কাঠের বাক্স ছিল, যেটি নিয়ে গিয়ে তারা ওই স্লাইড শো করে করে শ্রীরামকৃষ্ণদেবের জীবনী, শ্রীরামকৃষ্ণের গল্পকথা, স্বামী বিবেকানন্দের জীবনী ও মায়ের জীবনী সন্ধেবেলায় গ্রামের মানুষজনকে শেখাতেন। সেই 4 ডেসিমেল জায়গা, 10 ডেসিমেল যে ছোট্ট জায়গা থেকে তৈরি হওয়া সেই আশ্রম, সেটি এখন বিরাট বড় আশ্রম হয়েছে, মন্দির হয়েছে, তার বহু মানুষ সেখানে আসে, তাদের নিজস্ব স্কুল হয়েছে, তাদের নিজস্ব হস্টেল হয়েছে, এই সমস্ত কিছু এই এদের অবদান, এরা এইভাবে তৈরি করেছিলেন, যে স্বামীজির ভাবটা এইভাবে তাদের শিখিয়েছিলেন। এরপরে স্বামীজি বলছেন, আমি অবিবাহিত যুবকদের নিয়ে একটি সেন্টার তৈরি করব,
প্রথমে তাদের শেখাবো, তারপর তাদের নিয়ে এই কাজ করাবো মতলব করেছি। সেই মতলব যে সফল হয়েছে সেটা আপনারা আমরা সবাই জানি। এরপরে যেটা দিয়ে শেষ করব, ভীষণ প্রিয় আমার স্বামীজির এই কথাগুলো, ভীষণ প্রিয়। শিষ্য বলছেন, কিন্তু মহাশয় এইরূপ করা তো অনেক অর্থ সাপেক্ষ, টাকা কোথায় পাইবেন? স্বামীজি বলছেন, তুই কি বলছিস, মানুষেই তো টাকা করে, টাকায় মানুষ করে এই কথা কবে কোথায় শুনেছিস? তুই যদি মন মুখ এক করতে পারিস, কথায় ও কাজে এক হতে পারিস, তো জলের মতো টাকা আপনা আপনি তোর পায়ে এসে পড়বে। এটা আমার ভীষণ প্রিয়, যখনই বিজ্ঞাপন লিখে এই কথাটা আমার বারবার মনে পড়ে। এটা কিন্তু একেবারে সত্যি। আমি আপনাদের কে আপনারা জীবন দিয়ে এটা অনুভব করেছেন কিনা জানি না, আপনাদের চোখের সামনে আমি দাঁড়িয়ে আছি, আমি এটা আমার জীবন দিয়ে অনুভব করেছি, এই কথা সত্যি। যদি আমরা সত্যি সত্যি ভেবে থাকি স্বামীজির কাজ করতে চাই এবং সত্যি সত্যি ভেবে থাকি যে আমাদের কাজ হবে, তো টাকা আসবে, টাকাটা কোনো ফ্যাক্টর নয়। শুধু কাজ করার জন্য মানুষ চাই, সৎ উদ্দেশ্যে একটা কাজ করব এই বোধটা থাকা চাই। আমাদের যখন গতবারে আমফানের রিলিফের কাজ শেষ হয়ে গেল, আমাদের কাছে প্রায় 3 সপ্তাহ, মানে আমরা রিলিফের কাজ শেষ হয়ে গেল মানে প্রাইমারি রিলিফ শেষ হয়ে গেছে, আমরা 215টা বাড়ি ছাদ বানাবো তার কাজ আরম্ভ করে দিয়েছি, প্রসাদপুরে কাজ শুরু হয়ে গেছে। প্রায় 20 বাদে একদল মাস্টারমশাই আমাদের কাছে এলেন, এসে বললেন এইখানে একটি স্কুল আছে, প্রসাদপুর কুশধ্বজ বিদ্যালয়, সেই স্কুলটা ধবলাট প্রসাদপুর কুশধ্বজ বিদ্যালয় শিশু বিদ্যাপীঠ, সেটা একেবারে মাটির সাথে ধসে গেছে, সেই স্কুলটা তৈরি করতে আমরা যদি কোনো রকম সাহায্য করি। আমি একটু গাইগুঁই করছিলাম, কারণ আমার কাছে অতিরিক্ত অর্থ ছিল 10 লাখ টাকা, তাই দিয়ে একটা স্কুল যে হবে না সেটা আমি খুব হাড়ে হাড়ে জানি। আমরা ধীরে ধীরে পরের দিন আমরা 3-4 জন সাধু মিলে সার্ভে করতে গেলাম, কি দেখে আসি ক্ষতিটা কতটুকু, কতটুকু করা যায় 10 লাখ টাকায়। গিয়ে দেখলাম স্কুলের ডেস্ক বেঞ্চগুলো সরিয়ে দেওয়ার পরে পাশের যে ধান ক্ষেত আর স্কুলের ভেতরে কোনো ফারাক নেই, ঝড় একেবারে সম্পূর্ণ মাটিতে শুইয়ে দিয়েছে। টিনের চাল ছিল, সেই চালগুলোকে নিংড়ে ওই যেমন করে আমরা ওয়েস্ট পেপার বক্সে কাগজ ফেলে দিই, ঠিক সেরকম করে টিনের পুরো ছাদটাকে কাঠের তার সেই যে স্ট্রাকচার সেটা সমেত সে একটা জায়গায় পড়ে আছে। সমস্ত জায়গাটা বিধ্বস্ত হয়ে গেছে, স্কুল বন্ধ হয়ে গেছে, কিচ্ছু করার নেই। আমরা ফিরে এসে বেলুড় মঠকে জানালাম, বেলুড় মঠ বললেন করো কিন্তু আমরা তোমাদের অত টাকা সাহায্য করতে পারবো না। প্ল্যান এস্টিমেট করে দেখা গেল 22 লক্ষ টাকা লাগবে, আমাদের কাছে ছিল মাত্র 10 লক্ষ টাকা। বেলুড় মঠ কত দেবে আমি নিজেও জানি না, অতএব মানে আপনা হাত জগন্নাথ এই ভেবে আমরা কাজ শুরু করব, ঠিক সংশয় আছি কাজ শুরু করব কি করব না। তারপরে বেলুড় মঠ থেকে জানানো হলো ওটা যাতে সাইক্লোন শেল্টার হয়, যদি আমরা টাকা দিই তাহলে ওটা সাইক্লোন শেল্টার করতে হবে। সাইক্লোন শেল্টার করতে গেলে তার জন্য একটা বড় একটা টয়লেট করতে হয়, পুরুষদের আলাদা মহিলাদের আলাদা ব্যবস্থা থাকবে, তার এন্ট্রেন্সগুলো আলাদা হবে, এছাড়া জানলা দরজাগুলোকে ভালো করতে হয়। জানলা দরজা শক্ত পোক্ত, আমরা প্রথমে ভেবেছিলাম যে ফাইবারের দরজা লাগিয়ে দেবো, ফাইবারের দরজা লাগালে তো হবে না, তো সে তো একবারে স্ট্রাকচার সমেত খুলে বেরিয়ে চলে যাবে। এছাড়া ওই কোণগুলো যে থাকে বাড়ির যে কোণগুলো থাকে সেগুলো সোজা করলে হয় না, সেগুলো একটুখানি ওই ওভাল শেপে একটু এরকম ঘুরিয়ে ঘুরিয়ে করতে হয় যাতে হাওয়া লেগে সেটা বেরিয়ে যায়, হাওয়া যাতে দেওয়ালের কোনো ক্ষতি না করতে পারে, আর দেওয়ালের যে এটা ঘনত্বটা সেটা আরও মোটা হবে। এইসব করতে গিয়ে আমরা দেখলাম 32 লক্ষ টাকা খরচ হবে। আমি নিজে কোথা থেকে টাকা জোগাড় করব নিজেও জানি না। ওই 10 লক্ষ টাকা প্রথমে আমরা পেয়েছিলাম, সেটা দিয়ে আমরা কাজ শুরু করে দিলাম। যেদিন প্রথম দিন কাজ করতে যাচ্ছি এক ভদ্রমহিলা ফোন করলেন, তাকে আমি চিনি না, তিনি বললেন আমার বস আপনার সঙ্গে একটু কথা বলতে চান। খুব ভালো কথা, তার বস আমার সঙ্গে কথা বলে বললেন আপনি কি কাজ করছেন আমাকে জানান, পুরো একবারে ডিটেইলস সব জানাবে, ইমেল পাঠিয়ে দিলেন হোয়াটসঅ্যাপে, আমি ইমেল করে তাকে আমার গোটা প্রজেক্ট পেপারটা পাঠিয়ে দিলেন। বিকেলে তিনি ফোন করে বলছেন এত টাকার প্রজেক্ট আমি কী করে দেবো, আমি আপনার কাছে চেয়েছি কি, আপনি যতটা দিতে পারবেন আপনি দেবেন। তিনি আমাদের 5 লক্ষ টাকা দিলেন, 10 আর 5 15 লক্ষ টাকা হলো। আমাদের তখনও কিন্তু জমি মাপামাপি হয়নি, সেই দিনকে পুরুলিয়া বিদ্যাপীঠ 1993 সালের ব্যাচ, যারা পরবর্তীকালে আমাদের বেলঘরিয়া স্টুডেন্টস আমি আমার ছাত্র ছিল
তারা নিজেদের ভেতর টাকা জোগাড় করে 3,08,000 টাকা আমাদের পাঠালো, 15-18 লক্ষ টাকা। এবং বোধি চৌধুরী বলে আমাদের নরেন্দ্রপুরের একজন, তিনি পাঠালেন 2 লক্ষ টাকা, সেইটা জুড়ল 20 লাখ। আর আমাদের দুর্গাপুর থেকে একটি সংস্থা এসেছিল আমাদের এখানে রিলিফ করতে, তারা 75,000 টাকা রিলিফ করলেন এবং একটা 1 লাখ টাকার একটা চেক আমাদের দিয়ে গেলেন স্কুলটা তৈরি করতে। আমাদের স্কুল শুরু হলো 21 লক্ষ টাকা দিয়ে। তারপরে কীরকমভাবে যে টাকা এসেছে জানি না, স্কুল শেষ হলো 38,65,000 টাকা দিয়ে। শুধু স্কুল তৈরি হয়নি, স্কুলের সামনে 265 ফুট লম্বা রাস্তা আর 7 ফুট চওড়া রাস্তা, পাকা রাস্তা তৈরি করে দেওয়া হলো, যাতে কোনো দিন ছাত্রদের আসতে যেতে কোনো কষ্ট না হয়। শেষ হয়ে যখন শেষ হয়ে যাচ্ছে প্রায়, মানে আমাদের উদ্বোধনের দিন ঠিক হয়ে এসেছে, তখন এক একজনের এক একটা ইচ্ছা হতে থাকলো। একজন 10,000 টাকা দিলেন, বললেন ছেলেদের জন্য একটা খুব ভালো করে পতাকা উত্তোলনের জায়গা করে দেওয়া হোক, তাতে যেন গ্র্যানাইট স্টোন লাগে। আর আমি তো একবারে সাধারণত কারোর গলা কাটি না, কিন্তু কেউ যদি গলা বাড়িয়ে দেয় আমি তার গলাটাকে নিকুন হাতে কেটে নিই। আমি 10,000 টাকা দিতে হবে, নাহলে কিন্তু হবে না। তিনি 10,000 টাকা দিলেন, সেও হলো। এই 38,65,000 টাকার মধ্যে বেলুড় মঠের অবদান 2,65,000 এবং বাকি 36 লাখ সাধারণ মানুষ। এই 2-4 জন যা এই 20-21 লাখ টাকা যা এসেছিল, কিন্তু বাকি টাকা 500, 1,000, 250, 300 এতে করে এসছে। কোথা থেকে টাকা এসেছে আমরা সত্যিই জানি না। আর সবচেয়ে বড় কথা, আমরা যেটা ভেবেই পাইনি কোনো দিন যে নির্দিষ্ট সময়ের আগেই কাজটা শেষ করতে পারব। 5 মাস পূর্ণ হওয়ার 8 দিন আগে, অর্থাৎ 4 মাস 22 দিনের মাথায় আমরা স্কুলটি উৎসর্গ করে দিতে পেরেছিলাম। আমাদের তখন মনে হয়েছিল যে আমাদের যদি এখানে একটা ব্রিজ থাকতো আমরা আরও 20 দিন আগে এটা শেষ করে দিতে পারতাম। একটা অদ্ভুত মানুষের ভেতরে একটা অদ্ভুত একটা যেন জনজাগরণ হয়েছিল, শুধু আমাদের ভেতরে নয়, স্কুলের কর্তৃপক্ষ দুজন ছিলেন, তাদের আমি বলেছিলাম দেখবেন যেন জিনিসপত্র চুরি না হয়ে যায়, খুব ক্যাজুয়ালি বলেছিলাম। দেখলাম যেদিন থেকে কনস্ট্রাকশন শুরু হলো, মাঠ তো, সেই মাঠের ভেতরে তাঁবু খাটিয়ে, তাঁবু নয় প্যান্ডেল করে, তার ভেতরে তারা দুজন বাই টার্ন থাকা শুরু করলেন। আমাদের যে কর্মীরা তারা সব শুদ্ধ বিভিন্ন জায়গায় যেখানে যা কাজ করছিল তারা সবাই চলে এলো, এসে 40 জন শ্রমিক একযোগে এই কাজ শুরু করলেন। সারা দুর্গাপুজোয় একদিনও ছুটি নেননি, কোনো দিন একদিনও তারা ছুটি নেননি। 16 জুলাই কাজ শুরু হয়েছিল, 12 ডিসেম্বর কাজ শেষ হলো, এই সমস্তটার ভেতরে তারা একটা দিনও ছুটি নেননি। আমাদের ভেতরেও একটা অদ্ভুত রকমের উন্মাদনা তৈরি হয়েছিল, রোজ গিয়ে একবার করে দেখতাম কতটা হলো কি হলো। যারা আমাদের এখানে সেই সময় গেস্ট হিসেবে আসতেন তাদের ট্যাকে করে নিয়ে যেতাম দেখানোর জন্য কি সুন্দর কাজ হচ্ছে, তারা ছবি তুলে নিয়ে যেতেন, তারা বিভিন্ন ফোরামে সেই ছবি ছড়িয়ে দিতেন আর আমাদের কাজটি সম্পাদিত হলো। স্বামীজি বলছেন না যে মানুষই তো টাকা করে, টাকায় মানুষ করে, এই কথা কোথায় শুনেছি, একদম 100% ঠিক। যুগাবতার ঋষির কথায় কি কখনো মিথ্যে হয়? তিনি বলছেন তুই যদি মনমুখ এক করতে পারিস, কথায় ও কাজে এক হতে পারিস, জলের মতো টাকা আপনাআপনি তোর পায়ে এসে পড়বে। আমার পায়ে এসে পড়েনি, ঠাকুরের পাদপদ্মে এসে পড়েছে। যেদিন উদ্বোধন হচ্ছে আমরা সত্যি সত্যি নিজেদের চোখের জল ধরে রাখতে পারছিলাম না। আমরা যে বাড়িটায় এসেছি এসে দেখেছিলাম একটা মাঠ, সেটি একটি পূর্ণাবয়ব স্কুলে রূপান্তরিত হয়েছে, 2,700 স্কোয়ার ফুটের স্কুল হয়েছে। এবং ভালো লাগছিল দেখতে সেদিন উদ্বোধন দিয়ে 175টি ছাত্রই এসেছেন, তারা যেন এরকম গিফট নেবার জন্য আসে না, ঠিক সেই রকম 175টি ছাত্র এসেছেন তারা তাদের পুরনো স্কুলটা বুঝে নেবার জন্য। আমাদের খুব আনন্দ হচ্ছিল, মাথা থেকে কত রকমের বুদ্ধি চলছিল, যে সমস্ত ব্রেঞ্চ খারাপ হয়ে গেছিল সেগুলোকে সারিয়ে শুধু পেইন্ট করে আমরা দিয়েছি। বিধায়ক উদ্বোধন করতে এসে বললেন বাবা এত হাই বেঞ্চ লো বেঞ্চ তৈরি করেছেন, কারণ ভালো করে হাত দিয়ে দেখুন একটাও তৈরি করা জিনিস, সব তৈরি করা ছিল, আমরা শুধু রং করেছি আর সেটাকে আরো ডিউরেবল করে দিয়েছি। আগে আলাদা আলাদা ব্ল্যাকবোর্ড ছিল, আমরা ওই দেওয়ালের সঙ্গে তৈরি করলাম নতুন করে ব্ল্যাকবোর্ড। সমস্ত পাখা বিকে গেছিল, তাই প্রত্যেকটি পাখা আলো নতুন করা হলো। একজন ডোনারকে নিয়ে গেছিলাম, তিনি বললেন পাখাগুলো কি করবেন, পুরনো লাগাবেন? পুরনো লাগানোর মতো নেই,
তিনি বললেন আমি সবকটা ক্লাসের জন্য আটটা ক্লাসের জন্য আমি আটটা পাখা দিয়ে দেবো। তিনি দিয়েও দিলেন। পরের দিন যখন পরের বার যখন আমি কলকাতায় গেলাম তিনি আমাকে দিয়ে দিলেন। আমি শুধু বইয়ে নিয়ে এসেছিলাম এটা কাজ। এটা একেবারে সত্যি স্বামীজির কাজ যদি আমরা ঠিক ঠিক করি তার কৃপা তার সাহায্য আসবে এবং আমরা যত তার কৃপা এবং সাহায্য পাবো তত আমাদের জীবন ধন্য হয়ে যাবে। স্বামীজির কাছে প্রার্থনা তিনি আমাদের মনের ভেতরে এই শক্তি দান করুন, আমরা যেন নিজেকে বলতে পারি ওঠো জাগো আর ঘুমিও না, সকল অভাব সকল দুঃখ বুঝবার শক্তি তোমাদের নিজেদের মধ্যে আছে, এ কথা বিশ্বাস করো তাহলেই এই শক্তি জেগে উঠবে। আমরা যেন সত্যি সত্যি বিশ্বাস করতে পারি এবং নিশ্চিত 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 জানবেন এই শক্তি জেগে উঠবে। আপনাদের সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্য বাসিনামিড্ডে লোকানাম বরদাভব। ওম শান্তি ওম শান্তি ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।